অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের জন্য যে যে বিষয়গুলো থাকবে তা হলো গ্যাজেট ইনফো এন্ড সিম্পল এক্সারসাইজ। তুমি অনন্যা, তুমি সুকন্যা, সুরঞ্জনা তুমি। ফ্রেন্ডস, আমাদের এই সময়গুলো খুব বেশি গ্যাজেট নির্ভর, নতুন নতুন ফিচার্স এন্ড লেটেস্ট আপডেটস সব তথ্য নিয়ে আমাদের এবারের আয়োজন। আপনার ফোনের কার্যক্ষমতা নিঃশেষ করার জন্য প্রধানত ফেসবুক অ্যাপটিকেই দায়ী করা যায়। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট সম্প্রতি বিষয়টিকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। অবশ্যই মোবাইলের কর্মক্ষমতা কমে যাওয়ার জন্য শুধু ফেসবুককে দায়ী করা ঠিক হবে না। আরও বেশ কয়েকটি সামাজিক যোগাযোগের অ্যাপ্লিকেশন গেম ও বোল্ডফায়ার রয়েছে, যা আমাদের অগোচরেই মোবাইল ফোনের প্রসেসিংয়ের ক্ষমতা কমায়, ব্যাটারি চার্জ খায়। অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান এবিজি সম্প্রতি 10 লাখ অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারীর তথ্য বিশ্লেষণ করে চার্জ কেকো কর্মক্ষমতা কমানো বিভিন্ন অ্যাপ্লিকেশনের তালিকা তৈরি করেছে। চার্জ কেকো এ ধরনের 10টি অ্যাপ্লিকেশনের মধ্যে 3টি আবার স্যামসাংয়ের মতো কোম্পানি তৈরি করেছে। কিভাবে এই চার্জ ক্ষয় কমাবেন? এবিজি এর অ্যাডভাইস হচ্ছে, নোটিফিকেশন বন্ধ করে দিন, ক্যাচ টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করে ফেলুন এবং অ্যাপ কী পরিমাণ ডেটা ডাউনলোড করবে তা নির্ধারণ করুন।